আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি আপনারা কোন ধরনের অ্যাপ বাদেই আপনারা আপনাদের ফ্রি ফায়ারের গেম প্লেগুলো রেকর্ড কিভাবে করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এটা হচ্ছে ফ্রি ফায়ারের নতুন আপডেট আসার পর কিন্তু রিপ্লে নামে একটা অপশন কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু অ্যাড করা হয়েছে। এটা হয়তো অনেকেই দেখেন নাই, এমনকি অনেকেই হয়তো দেখছেন কিন্তু জানেন না এইটার মাধ্যমে আপনারা ফুল এইচডি কোয়ালিটিতে আপনাদের গেম প্লেগুলো রেকর্ড কিভাবে করবেন, এমনকি সেগুলো আপনাদের ফাইলে কিভাবে নিয়ে আসবেন। তো বিস্তারিত ডিটেলসে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। তো এই জন্য আপনাদের প্রথম কাজ হবে আপনারা এই অপশনটা খুঁজে বের করার জন্য আপনাদের অ্যাকাউন্টের আপনারা নামের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের প্রোফাইলে সরাসরি চলে আসবেন এখানে গ্যালারি, ওভারভিউ, এমনকি হিস্টোরি, তারপর আপনারা পেয়ে যাবেন রিপ্লে। আপনারা এই রিপ্লে অপশনে ক্লিক করার পর এইখানে আপনারা কিন্তু গেম প্লে রেকর্ডের অপশনটা কিন্তু অফ দেখতে পারবেন। আপনারা আপনাদের গেম প্লেটি যদি রেকর্ড করতে চান বা গেম প্লেগুলো রেকর্ড করতে চান তাহলে এখান থেকে এটা অন করে নেবেন। তো অন করা হয়ে গেলে এখন আপনাদের গেম প্লেগুলো কিন্তু যতগুলো গেম খেলবেন প্রত্যেকটা গেমে কিন্তু রেকর্ড হবে কিন্তু সেভ হবে না। তো সেভ করার জন্য আপনাদের কাজ হবে গেম খেলা শেষ হওয়ার পর আপনাদের সামনে যখন এই ধরনের পেয়ে দাঁড়বে তখন এইখানে ছোট্ট করে কিন্তু একটা ভিডিওটা সেভ করার জন্য একটা অপশন আসবে। আপনারা যদি আপনাদের এই গেম প্লেটি যদি সেভ করতে চান তাহলে এই আইকনে জাস্ট একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের গেম প্লে কিন্তু সেভ হয়ে যাবে। আর যদি এই আইকনে ক্লিক না করেন, মানে আপনাদের গেম প্লে যদি খারাপ হয়, আপনারা এখন সেভ করতে চাচ্ছেন না, তাহলে ক্লিক করবেন না, তাহলে গেম প্লে সেভ হবে না। আর সেভ করতে চাইলে ক্লিক করবেন তাহলে কিন্তু সেভ হবে। এটা আমার কাছে কিন্তু এক কথাই জোস লেগেছে। এভাবেই মূলত আপনারা গেমটা সেভ করতে পারবেন আপনাদের গেম প্লেটা। তারপর আপনারা এই গেম প্লেগুলো আপনারা আপনাদের প্রোফাইলের নামের ওপরে ক্লিক করে আপনারা আবারও রিপ্লে অপশনে আসলে কিন্তু দেখতে পারবেন আপনাদের গেম প্লেগুলো কিন্তু এখানে রেকর্ড হবে। যেগুলো আপনারা সেভ করছেন সেগুলোই কিন্তু শুধুমাত্র এইখানে আসবে। তো এখানে একটা সমস্যা হচ্ছে, এইগুলো কিন্তু আপনাদের ফাইলে কিন্তু সরাসরি সেভ হয় না। তো এখন সেভ করার জন্য আমি আপনাদেরকে বলবো প্লে স্টোর থেকে যে কোনো একটা রেকর্ডার আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাদের গেম প্লেটা প্লে করে দেবেন। প্লে করে দেওয়ার পর রেকর্ডারটা চালু করে দিবেন, তাহলে আপনাদের রেকর্ডারটা চালু হলেই রেকর্ড হয়ে যাবে, তখন সেগুলো কিন্তু ফাইলে বা আপনাদের গ্যালারিতে সেভ হবে। এভাবে কিন্তু আপনারা ইজিলি এইচডি কোয়ালিটিতে কোনো ধরনের অ্যাপ বাদে আপনাদের গেম প্লেগুলো রেকর্ড করতে পারবেন, এমনকি সেগুলো চাইলে অন্য রেকর্ডারের সাহায্যে আপনারা রেকর্ড করে ফাইলে বা গ্যালারিতে সেভ করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর কি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। First blood.